তো হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ডিউটিতে যাওয়ার পরে একটা বাঙালি আমাদের দেশের জিজ্ঞাসা করতেছে আমাকে আয়সা, যে ভাইয়া তোমাদের বাসা মানে তোমাদের জেলা কোন জেলা? পরে আমি বললাম যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা। পরে ওই লোকটা বলতে যে বাবারে বাবার, আপনারা তো ঢেরিং এলাকার লোক। আমি বুঝলাম না ভাই যে এসব বলার কি আছে। আপনারা আসলে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলাকে শুধু শুধু বলবো যে হ্যাঁ মানে যে আগে ঝগড়া ছিল আমাদের ব্রাহ্মণবাড়িয়া, বাট এখন আর ঝগড়া নাই, এখন এসব হয় না। যারা যারা আমাদের ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে ভুল চিন্তা ভাবনা মাথায় ঢুকাই রাখছেন, যদি আপনারা বিশ্বাস না হয় যে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কতটুকু ভালো, আপনারা আসতে পারেন আমাদের জেলার মধ্যে, তারা অবশ্যই আমাদের ব্রাহ্মণবাড়িয়া আসবেন, আশা বেরিয়ে যাবেন, পরে কিছুদিন থেকে যাবেন, আমাদের দেশটা দেখা যাবেন, তখন বুঝতে পারবেন যে না আসলে ব্রাহ্মণবাড়ির মানুষ অনেক ভালো। তো ওদেরকে নিয়ে আমরা অতদিন আসলে মিথ্যা অপবাদ দিছি, ঠিক আছে? তো ভাই আমি আমি অনেকের জিজ্ঞাসা করছি বা অনেকে আমার বলছে যে ভাই তোমার বাসা কোথায়, যদি বলি যে ব্রাহ্মণবাড়িয়া খাইছে রে বাবারে বাবার, আপনারা তো ডেয়ারিং এলাকার লোক। আমি আমি দেখলাম না ভাই আজ পর্যন্ত যে ব্রাহ্মণবাড়ির মানুষ কাউরে নিয়ে একটা খারাপ কথা বলছে, কাউরে আমাদের ব্রাহ্মণবাড়িয়া গেলে আমরা খারাপ ব্যবহার করে দিছি, এরকম না। আমাদের ব্রাহ্মণবাড়িয়া যদি কোনো এলাকা থেকে লোক যায় তো ও যথেষ্ট পরিমাণ আপ্যায়ন পায় আসে বা যথেষ্ট পরিমাণ সম্মান পায় আসে। যদি আমাদের ব্রাহ্মণবাড়িয়া কেউ যা বা যারা যারা এখনো ব্রাহ্মণবাড়িয়াকে বলবো যান, তারা অবশ্যই ব্রাহ্মণবাড়িয়া যাবেন, গিয়ে বেরিয়ে আসবেন দুই দিন, ঠিক আছে? দুই দিন বেরিয়ে আসবেন।